প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রাণের জন্য পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পরিবর্তন করে 8ই সেপ্টেম্বর করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পুলিশ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেস নেত্রী সোমা মুখার্জি এবং কলকাতা কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে মানিকতলা থানা, নারকেলডাঙ্গা থানা, বর্তা থানা, শ্যামবাজার ট্রাফিক গার্ড এবং মানিকতলা ট্রাফিক গার্ডের প্রতিটি পুলিশকর্মীদেরকে মেডেল পরিয়ে তাদের হাতে মিষ্টি এবং ফুল তুলে দিলেন। তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেস নেত্রী সোমা মুখার্জি এই উদ্যোগ গতকাল 8ই সেপ্টেম্বর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটা পুলিশ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। 1লা ডিসেম্বর অফিসিয়ালি ঘোষণা করেছেন, কিন্তু 1লা সেপ্টেম্বর কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াণের জন্য সেই দিনটা পিছিয়ে 8ই সেপ্টেম্বর আমরা এই অনুষ্ঠানটা করি। বাংলার যুব শক্তি সারা পশ্চিমবাংলার পুলিশদের স্যালুট জানাতে, পুলিশদের সম্মান জানাতে এই করোনার যুদ্ধে পুলিশ রাস্তায় নেমে যেভাবে সামাজিক দায়িত্ব পালন করেছেন, মানুষকে সচেতন করেছেন, মানুষকে রক্ষা করার চেষ্টা করেছেন, তাদের স্যালুট জানানোর জন্য বাংলার যুব শক্তি তাদের পাশে সবসময় আছে। শুধু করোনার সময় না, সারা বছর ধরে পুলিশই নাগরিক জীবনের একটা অঙ্গ হিসাবে থাকে। কোনো সময় খেলাধুলা, কোনো সময় ক্রিয়া অনুষ্ঠান, কোনো সময় রক্তদান, আর মানুষের সুরক্ষা তো আছেই, ওনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এইটা আমাদের বাংলার সমস্ত পুলিশ সমাজ যেভাবে অগ্রণী ভূমিকা নিয়ে বাংলার মানুষের দায়িত্ব পালন করে, বাংলার মানুষকে সুরক্ষিত করে, আজও বাংলার রাস্তাঘাটে মা বোনেরা স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে, এটা বাংলার আইন শৃঙ্খলাকে যারা নিজেদের কাঁধে তুলে নিয়ে বাংলার নাগরিকদের স্বাধীনতাকে, নাগরিক জীবনকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে সেই পুলিশ সমাজকে আমরা স্যালুট জানিয়েছি। গতকাল আমরা পুলিশদের অভ্যর্থনা জানাচ্ছি বাংলার যুবশক্তির তরফ থেকে। যুবযোদ্ধারা মানিকতলা থানা, বটতলা থানা, নারকেলডাঙ্গা থানা, পাশাপাশি শ্যামবাজার ট্রাফিক গার্ড রাস্তায়, শ্যামবাজার, মানিকতলা, খান্না বিভিন্ন অঞ্চলে যারা কর্মরত পুলিশ ছিলেন তাদেরও আমরা রাস্তায় দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছি। তাদের সাহসিকতা, দৃঢ় মনোবল আরও সব শক্তিশালী করার জন্যই আমাদের এই পদক্ষেপ। মমতা ব্যানার্জির এই উদ্যোগকে সারা বাংলা প্রশংসার অঙ্গ হিসাবে রেখেছে। আজকে সবাই মিলে রাস্তায় নেমে যদি নাই করোনা যুদ্ধে লড়াই করতেন, আজকে আমাদের পশ্চিমবাংলায় সুস্থতার হার দাঁড়িয়েছে 86% কাছাকাছি। এটা যেমন সাধারণ মানুষের কৃতিত্ব তো আছেই, পাশাপাশি নাগরিকদের স্বাধীনতা আনা, নাগরিকদের সচেতন আনা, নাগরিকদের সুরক্ষা করা আনা পুলিশ একটা বড় ভূমিকা নিয়েছিল, অগ্রণী ভূমিকা নিয়েছিল। তাই গতকাল 8ই সেপ্টেম্বর আমরা সমস্ত পুলিশ সমাজকে সম্মানিত করেছি, অভ্যর্থনা দিয়েছি, স্যালুট জানিয়েছি। আগামী দিনে বাংলা এগিয়ে যাওয়ার জন্য পুলিশের যে ভূমিকা সেটা আরও সক্রিয় হয়ে উঠুক, মানবিক হয়ে উঠুক এবং শক্তিশালী হয়ে উঠুক। ধন্যবাদ।